বিশ্বব্যাপী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে হাজার হাজার মানুষ, যুক্তরাজ্যে বিধিনিষেধ জারি। হত্যার পর 30 জনের মৃতদেহ পুড়িয়ে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। এবং শান্তিতে নোবেল বিজয়ী আর্চ বিশপ দেসমন্ড টুটুর জীবন অবসান। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবর ও খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সাথে আছি আমি তানি আহমেদ। জানিয়ে দিচ্ছিলাম শিরোনামগুলো। এবারে পুরো খবর। বিশ্বজুড়ে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ, কর্মী সংকট ও অসুস্থতার কারণে আরও 1500 ফ্লাইট বাতিল হয়েছে। এই কয়েকদিন বিশ্বজুড়ে সব মিলিয়ে প্রায় 6000 ফ্লাইট বাতিল হয়েছে। বড়দিনের উৎসবের মধ্যে রোববার ফ্লাইট বাতিলে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার পর্যটক। বাতিল হওয়া এসব ফ্লাইটের অধিকাংশই চীন ও যুক্তরাষ্ট্রের। এমন পরিস্থিতিতে সোমবার আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক বিমানের স্টাফরা অসুস্থ হয়ে পড়েছেন। কারো কারো করোনা পজিটিভ এসেছে। যারা সংক্রমিত হয়েছেন তাদের হালকা কাশি ও জ্বরের উপসর্গ দেখা গেছে। ফ্লাইট অ্যাওয়ার নামের একটি সংস্থার মতে, রোববার শুধু যুক্তরাষ্ট্রেই ডেল্টা ইউনাইটেড এবং জেড ব্লুর 400+ ফ্লাইট বাতিল হয়েছে। একই দিন লন্ডনের হিথ্রো বিমানবন্দরের অর্ধশত বাতিল করেছেন সংশ্লিষ্টরা। অস্ট্রেলিয়া, জাপান সহ আরও কয়েকটি দেশ সাময়িক ফ্লাইট বাতিল করেছে। ওমিক্রনের বিস্তার ঠেকাতে এবার বিধিনিষেধ জারি করেছে যুক্তরাজ্য। স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে আলাদা আলাদা বিধিনিষেধ জারি করা হয়েছে। স্কটল্যান্ডে সামাজিক দূরত্ব বজায় রাখা, অভ্যন্তরীণ অনুষ্ঠানে 100 বেশি মানুষ একত্র না হওয়া, রেস্টুরেন্ট, বার, থিয়েটার, সিনেমা হল ও জিমে দূরত্ব বজায় রাখতে হবে। ওয়েলসে সিনেমা হল, রেস্টুরেন্ট ও বারে 6 জনের বেশি জমায়েত হতে পারবে না। বন্ধ থাকবে নাইট ক্লাব। নর্দার্ন আয়ারল্যান্ডেও বন্ধ থাকবে নাইট ক্লাব ও অভ্যন্তরীণ পার্টি। রেস্টুরেন্ট, বার ও ক্যাফেতে শুধু টেবিল সার্ভিস থাকবে, একত্রিত হতে পারবে না 6 জনের বেশি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করতে দ্বিধা করবে না তার সরকার। আগামী 10 জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী, সম্মুখ যোদ্ধা ও বয়স্ক নাগরিকদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করবে ভারত। ওমিক্রন ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ষাটোর্ধ্ব নাগরিক যাদের বিভিন্ন রোগের উপসর্গ রয়েছে তাদেরকে চিকিৎসকের সুপারিশ ক্রমে বুস্টার ডোজ দেওয়া হবে। এছাড়া 15-18 বছর বয়সীদের করোনা টিকা দেওয়া শুরু হবে 3 জানুয়ারি। মোদী আরও বলেন, আরেকটি মহামারীর আশঙ্কা বাড়ায় সারাদেশে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে 5 লাখ অক্সিজেন সমৃদ্ধ বেড সহ মোট 18 লাখ শয্যা এবং 4 লাখ অক্সিজেন ট্যাঙ্ক মজুত রাখা হয়েছে। ভারতের 17টি রাজ্যে 415 জন ওমিক্রন আক্রান্ত হয়েছে। এদিকে কর্ণাটকে আগামী মঙ্গলবার থেকে 10 দিনের রাত্রিকালীন কার্ফিউ জারি করা হয়েছে। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কার্ফিউ কার্যকর থাকবে। বিশ্বে প্রাণঘাতী করোনায় গত 24 ঘন্টায় মারা গেছেন 4,148 জন। এ সময় নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা 4,93,000-এর বেশি। মোট মৃতের সংখ্যা 54,14,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 27,98,00,000। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হওয়া যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় 108 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 8,37,000-এর বেশি। ভারতে একদিনে মারা গেছেন 162 জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 4,79,682। ব্রাজিলে 24 ঘন্টায় 28 জন সহ মোট মৃতের সংখ্যা 6,18,457। রাশিয়ায় দৈনিক মৃত্যু কমছেই না। দেশটিতে গত 24 ঘন্টায় 981 জন সহ মোট প্রাণহানি ছাড়িয়েছে 3,03,000। গত একদিনে জার্মানিতে 117, ইতালিতে 144, ফ্রান্সে 84, ইউক্রেনে 268, পোল্যান্ডে 269, নেদারল্যান্ডসে 44, ফিলিপাইনে 137, ভিয়েতনামে 241, মেক্সিকোয় 162, তুরস্কে 145 এবং ইরানে 42 জনের মৃত্যু হয়েছে। টিকা নেবেন না বলে ঘোষণা দেওয়ার পর করোনা আক্রান্ত হয়েই মারা গেছেন বেলজিয়ামের কিক বক্সার ফ্রেডরিক সিনিস্ট্রা।
করোনা টিকাকে বরাবরই অবজ্ঞা করে এসেছেন তিনবারের বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়ন সিনেত্রা। কখনো টিকা দেবেন না বলে প্রতিজ্ঞাও করেছিলেন তিনি। গত 15 ডিসেম্বর 41 বছর বয়সে সিনেত্রা মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন টিকা না নেওয়াটাই কাল হয়েছে তার জন্য। নভেম্বরে করোনা আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা শুরু করেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। হাসপাতালের বেডে শুয়ে সবার মাঝে ফেরার আশা জানালেও আর ফিরতে পারেননি তিনি। নারী ও শিশুসহ 30 জনের বেশি মানুষকে গুলি করে হত্যার পর তাদের মৃতদেহ পুড়িয়ে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। শুক্রবার দেশটির গোলযোগপূর্ণ কায়া রাজ্যে এই ঘটনা ঘটেছে। স্থানীয় কারেনি মানবাধিকার গোষ্ঠী বলেছে, শনিবার তারা হাপ্রুসো শহরের মোসো গ্রামের কাছে মিয়ানমার সেনাবাহিনীর হাতে নিহত মানুষদের পোড়া মৃতদেহ খুঁজে পেয়েছে। গোষ্ঠীটি তাদের ফেসবুক পেজে এই অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম সেনাবাহিনীর বরাত দিয়ে বলেছে, সেনারা ওই গ্রামের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। প্রতিবেদনে বলা হয়, অস্ত্রধারীরা 4টি গাড়িতে ছিল, সামরিক বাহিনীর নির্দেশের পরও তারা থামেনি। এদিকে সেভ দ্য চিলড্রেন বলেছে, মিয়ানমারে তাদের 2 কর্মীর সন্ধান পাওয়া যাচ্ছে না। সেনা অভিযানে 30 জনের বেশি মরদেহ উদ্ধারের ঘটনার পর থেকে তারা নিখোঁজ। ইউক্রেন সীমান্ত থেকে সরে যাচ্ছে রুশ সেনারা। মাসব্যাপী সামরিক মহড়ার পর অবশেষে নিজেদের স্থায়ী ঘাঁটিতে ফিরতে শুরু করেছে তারা। রুশ সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্স জানিয়েছে, 10,000-এরও বেশি সেনা তাদের ঘাঁটিতে ফিরতে শুরু করেছে। 2014 সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার দখলে যাওয়া ক্রিমিয়ার পাশাপাশি দক্ষিণ রাশিয়ার সীমান্তবর্তী রোস্তভ ও কুবান অঞ্চলে মাসব্যাপী মহড়া চালায় মস্কো। ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণ সীমান্তে হাজার হাজার সেনা সদস্য নিয়ে রাশিয়ার এই মহড়ায় উদ্বেগ প্রকাশ করে আসছিল পশ্চিমা দেশগুলো ও তাদের জোট ন্যাটো। তাদের শঙ্কা, ওই মহড়া থেকে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ইউক্রেনে হামলা চালালে কঠোর পরিণতি ভোগ করতে হবে। তবে পাল্টা হুমকি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শান্তিতে নোবেলজয়ী মানবাধিকার কর্মী ও দক্ষিণ আফ্রিকার আর্চ বিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। তার বয়স হয়েছিল 90 বছর। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসানে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এইডস ও যক্ষা প্রতিরোধে তিনি অবিস্মরণীয় ভূমিকা রাখেন। এছাড়া দারিদ্র বিরোধী প্রচারণার তার ভূমিকা প্রশংসনীয়। টুটুর জন্ম 1931 সালের 7ই অক্টোবর দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালের কার্সডর্পে। লন্ডনের কিংস কলেজ থেকে ধর্মতত্ত্বে উচ্চতর ডিগ্রি নেয়ার পর দেশে ফিরে ধর্মতত্ত্ব পড়াতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ে। এছাড়া তিনি জোহানেসবার্গ বিশপ এবং কেপটাউনের আর্চ বিশপ হিসেবে দায়িত্ব পালন করেন। 1984 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 1999 সালে সিডনি শান্তি পুরস্কার এবং 2007 সালে গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন ডেসমন্ড টুটু। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা বিরতি, এরপর আর জানিয়ে ফিরব। আফগান নির্বাচন কমিশন বিলুপ্ত করল তালেবান। এবং কঙ্গোয় রেস্তোরাঁয় বড়দিনের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত 6। বিরতির পর ফিরে এসে আবারও আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নির্বাচন কমিশন বিলুপ্ত ঘোষণা করেছে আফগানিস্তানের তালেবান সরকার। তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি বলেন, এই ধরনের কমিশন থাকা ও কর্মকাণ্ড পরিচালনার কোনো দরকার নেই, প্রয়োজন হলে এই কমিশনকে পুনরুজ্জীবিত করা হবে। এছাড়া শান্তি বিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ও ভেঙে দেওয়া হয়েছে। এর আগে নারী বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদল করে তালেবান। নির্বাচন কমিশনের সাবেক প্যানেল প্রধান আওরঙ্গজেব বলেন, তালেবান সরকার তাড়াহুড়ো করে কমিশন বিলুপ্তির সিদ্ধান্ত করায় অনেক কিছু প্রভাবিত হবে। কাঠামো না থাকলে কোনো নির্বাচন হবে না। বিরোধী এক রাজনীতিবিদ বলেছেন, নির্বাচন কমিশন বিলুপ্ত করার অর্থ তালেবান গণতন্ত্রকে বিশ্বাস করে না। কঙ্গোয় বড়দিনের অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে।
শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় বেনি শহরের একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে। হামলার সময় রেস্তোরাঁর ভেতরে অন্তত 30 জন মানুষ বড়দিন উদযাপন করছিলেন। এ সময় ভেতরে ঢুকতে পুলিশের বাধার মুখে রেস্তোরাঁর প্রবেশ পথেই নিজেকে উড়িয়ে দেন হামলাকারী, প্রাণ কেড়ে নেন আরও অন্তত 5 জনের। হামলায় 13 জন আহত হয়। জঙ্গি সংগঠন আইএস সংশ্লিষ্ট অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস এডিএফকে দায়ী করেছে কঙ্গো সরকার। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে সুদানের নিরাপত্তা বাহিনী। শনিবার দেশটির রাজধানী খার্তুমে এই ঘটনা ঘটে। এদিন সামরিক শাসন বিরোধীরা প্রেসিডেন্ট ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার পথে তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। এ সময় শহরটিতে ইন্টারনেট সেবাও বন্ধ করে দেওয়া হয়। 25 অক্টোবরের সেনা অভ্যুত্থানের পর শুরু হওয়া ব্যাপক আন্দোলনের এটি ছিল 10ম দিন। 21 নভেম্বর আবদুল্লাহ হামদককে প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিয়োগ করা সত্ত্বেও দেশটিতে আন্দোলন চলছে। সেনা অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর অভিযানে সুদানে 48 জন নিহত হয়েছেন। এই মহাবিশ্বে আলো বিকিরণকারী যে কোনো নিকটবর্তী নক্ষত্র ও ছায়াপথের ছবি ধারণ করার লক্ষ্য নিয়ে মহাকাশ যাত্রার মাধ্যমে ইতিহাস গড়ল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। বিশ্বের এই যাবৎকালের সবচেয়ে বড় মহাকাশ বিষয়ক টেলিস্কোপ এটি। দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানা থেকে ইউরোপিয়ান আরিয়ান রকেটে চেপে মহাকাশে যাত্রা করেছে এই টেলিস্কোপ। তৈরিতে খরচ পড়েছে কমপক্ষে $1,000 কোটি। এটি হাবল টেলিস্কোপের উত্তরসূরি। দূরে অবস্থিত গ্রহগুলোর বায়ুমণ্ডল আবহাওয়া সম্পর্কেও অনুসন্ধানের সক্ষমতা আছে এই টেলিস্কোপে। টেলিস্কোপটিতে রয়েছে 6.5 মিটার প্রশস্ত সোনালি আয়না। এটি হাবল টেলিস্কোপের চেয়ে 3 গুণ প্রশস্ত। এছাড়াও বর্ধিত অপটিক্স 4টি অতি সংবেদনশীল যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে, যা জ্যোতির্বিজ্ঞানের মহাকাশের গভীরে দেখতে সক্ষম করে তুলবে। টেলিস্কোপটির মূল লক্ষ্যগুলোর একটি হচ্ছে 13.5 বিলিয়ন বছর আগের অর্থাৎ বিগ ব্যাং এর পরপরই সৃষ্ট আদি নক্ষত্রের তথ্য অনুসন্ধান করা। এবারে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিশ্বব্যাপী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে হাজার হাজার মানুষ, যুক্তরাজ্যে বিধিনিষেধ জারি। হত্যার পর 30 জনের মৃতদেহ পুড়িয়ে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। শান্তিতে নোবেল বিজয়ী আর্চ বিশপ জেসমন টুটুর জীবন অবসান। আফগান নির্বাচন কমিশন বিলুপ্ত করল তালেবান। এবং কঙ্গোয় রেস্তোরাঁয় বড়দিনের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত 6। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবার দেখা হবে একই সময়ে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন @ATN এবং তা পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ সবাইকে।